চতুর্থবারের মতো ঢাকা দুই আসনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামকে নমিনেট করায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের পক্ষ হতে আনন্দ মিছিল করা হয়। মিছিলে অংশগ্রহণ করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক হাজী আলতাফ হোসেন বিপ্লব সহ আওয়ামী লীগের আরও নেতাকর্মীগণ। এই আসনের জন্য আরও নমিনেশন প্রত্যাশী ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ডক্টর হাবিবুর রহমান। রোববার 26 নভেম্বর বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত আমাদের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামকে আমাদের প্রিয় নেত্রী এস্টার শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন। আল্লাহের কাছে শুকরিয়া আদায় করি এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী পরিবার সাধারণ মানুষের মুখে যে আকাঙ্ক্ষা ছিল, সাধারণ মানুষ কামরুল ভাই তো ভালো লোক এবং আমরা দীর্ঘ 15 বছর দেশ পরিচালনার মধ্য দিয়ে প্রমাণ করেছি আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করি নাই এবং ভবিষ্যতেও করবো না।